লন্ডন মুসলিম সেন্টারে হয়ে গেল ব্রিটেনে ব্যবসায়ীদের প্রতিনিধিত্বকারী সংগঠন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের 23তম দ্বিবার্ষিক সম্মেলন ও নির্বাচন। সম্মেলনে দুদেশের মাঝে বাণিজ্যিক সেতু বন্ধনকে আরও জোরদার করার দাবি জানান বক্তারা। হেফাজুল করিম রকিবের রিপোর্ট, জানাচ্ছেন শাফিনা সুলতানা। যুক্তরাজ্য ও বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে 1991 সালে দুদেশের সহায়তায় গড়ে ওঠে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স। সোমবার সংগঠনের 23তম দ্বিবার্ষিক সম্মেলনে নবনির্বাচিত সভাপতি এম আর চৌধুরী মাহতাব বলেন, বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে এবং দুদেশের বাণিজ্যিক সম্পর্ক দৃঢ় করতে আন্তরিকভাবে কাজ করছে বিবিসিসি। দুদেশের বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে কাজ করবে বিবিসিসি। বাংলাদেশের বিনিয়োগ বাড়াতে এবং যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের পণ্য সরবরাহের ক্ষেত্রেও সুযোগ তৈরি করবে সংস্থাটি। সম্মেলনে 2014 থেকে 2016 সালের জন্য এক্সিকিউটিভ কমিটির নাম ঘোষণা করা হয়। এছাড়া ব্যবসায়িক সাফল্য এবং নতুন নতুন উদ্ভাবনী চিন্তার মধ্য দিয়ে দুদেশের বাণিজ্যিক সম্পর্ককে প্রসারিত করার আহ্বান জানান বিবিসিসির পরিচালকরা। আমরা বিবিসিসি কে সত্যি একটা বিজনেস অর্গানাইজেশনে রূপান্তরিত করব, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণের জন্য দেশে এবং ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি যারা ইউকে এবং ইউরোপে রয়েছে। চেম্বার যে কাজগুলা করে এগুলো হলো বিজনেস ওরিয়েন্ট, এগুলার প্রচার করায় না। আমরা যাদের হেল্প করি বা যাদের জন্য কাজ করি এগুলা পলিটিক্যাল পার্টির মধ্যে প্রচার হয় না। তো বিবিসি হ্যাজ ডান লট অফ ওয়ার্ক এবং আমরা কাজ করে যাচ্ছি। দিনব্যাপী এই সম্মেলনে উপস্থিত ছিলেন মেয়র লুৎফর রহমান, বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার আতিক রহমান চিশতি, ব্রিটিশ কারিও বোর্ডের প্রতিষ্ঠাতা এনাম আলী সহ অনেকে।